আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের অফিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার মোট চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্ক ছিল, একটি কুকুর একটি শৃগালকে 500 মিটার পেছন থেকে তাড়া করলো। যদি 1 কিলোমিটার যেতে শৃগালের 10 মিনিট এবং কুকুরের 6 মিনিট সময় লাগে, তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে? তো এখানে ব্যাপার হচ্ছে যে একটি কুকুর একটি শৃগালকে 500 মিটার দূরে থেকে তাড়া করে। তাহলে এখানে যদি আমাদের কুকুর থাকে, এখানে যদি আমাদের শৃগাল থাকে, তাহলে এই দূরত্ব হচ্ছে আমাদের 500 মিটার। তো এই 500 মিটার কভার করতে হবে কুকুরকে দৌড়ে। তাহলে কুকুরের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কুকুরের ক্ষেত্রে বলা আছে হচ্ছে 6 মিনিটে সে অতিক্রম করে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা হিসাব করব হচ্ছে 1 মিনিটে কতটুকু অতিক্রম করে। 1 মিনিটে করবে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। 1000 বাই 6 সরি মিটার ইকুয়াল টু আসবে হচ্ছে 500 বাই 3 মিটার। আর শৃগালের যে কাজটা করে, শৃগালের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে 10 মিনিটে সে অতিক্রম করে হচ্ছে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। তাহলে 1 মিনিটে সে অতিক্রম করবে কতটুকু সেটা আমরা দেখব। 1000 ডিভাইড বাই 10 মিটার ইকুয়াল টু আসবে হচ্ছে 100 মিটার। তাহলে 1 মিনিটে যদি আমরা তাদের দূরত্বের পার্থক্য বের করি, 1 মিনিটে দূরত্বের পার্থক্য সমান সমান আসবে হচ্ছে 500/3 বিয়োগ আসবে হচ্ছে 100 মিটার। এই হচ্ছে 1 মিনিটে কভার করে বা দূরত্বের পার্থক্য। ইকুয়াল টু আসবে হচ্ছে 200/3 মিটার, অর্থাৎ 200/3 মিটার কভার করে হচ্ছে 1 মিনিটে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 200/3 মিটার সমন্বয় করে 1 মিনিটে। তাহলে 1 মিটার সমন্বয় করবে হচ্ছে 3/200 মিনিটে। আর আমাদের এখানে যেহেতু 500 মিটার একটা ডিস্টেন্স ছিল ফার্স্টে, তাহলে 500 মিটার সমন্বয় করবে হচ্ছে 3/200 × 500 ইকুয়াল টু আসবে হচ্ছে 7.5 মিনিটে, অর্থাৎ 7.5 মিনিটে একজন আরেকজনকে ধরতে পারবে, অর্থাৎ কুকুর শৃগালকে ধরতে পারবে। এটি হবেই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 10 বলা আছে, উৎপাদকে বিশ্লেষণ করুন, a-1 x²+a²xy + a+1 y². তো এটা করলে আমরা a-1 x²+a²xy + a+1 y² এটা করতে হবে। তো আমরা ধরে নিব যে a-1 = q a+1 = p। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে a²-1 = pq, বা a² = আসবে হচ্ছে pq+1। এখন এই মানটা আমরা এখানে বসাবো। a-1 এর মান হচ্ছে আমাদের q ধরেছিলাম, তাহলে qx² + a² এর মান হচ্ছে pq+1 × xy + এটার মান আসবে হচ্ছে py². এটা করলে পাওয়া যাবে হচ্ছে qx² + pqxy + xy + py². তো আমরা যদি কমন এইখান থেকে qx, তাহলে আসবে x + py + এখানে যদি y কমন নেই x + py ইকুয়াল টু x + py, যদি আমরা কমন নেই তাহলে আসবে হচ্ছে qx + y। এখন আমরা মান বসাবো। মান বসালে আমাদের x + p এর মান হচ্ছে আমাদের a+1 × y, এটা আসবে। এই ক্ষেত্রে q এর মান যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে a-1 x + y ইকুয়াল টু x + ay + y, এইটা আসবে হচ্ছে x - x + y। তাহলে x + ay + y x - x + y হবে হচ্ছে নিম্ন উৎপাদকে বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11 বলা আছে, যদি ডালের দাম 12.5% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? তো ডালের দাম যেহেতু 12.5% বৃদ্ধি পায়, তো ডালের আগের দাম ধরে নেই হচ্ছে 100 টাকা, তাহলে বর্তমান দাম অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরের দাম হবে হচ্ছে 112.5 টাকা বা 500 টাকা। তাহলে এখন যেটা হয় সেটা হচ্ছে 112.50 টাকায় পাওয়া যায় হচ্ছে 100 টাকার ডাল।
আর 1 টাকায় পাওয়া যাবে হচ্ছে 100 ডিভাইড বাই 112.5। আর আমাদের যেহেতু 100 টাকা নিয়ে বাজারে যাব এবং খরচ বাড়াবো না, সেই ক্ষেত্রে 100 হিসাব করতে হবে। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 88/9/8 টাকা। তাহলে 100 টাকায় পাওয়া যাচ্ছে এখন 88.8 টাকার। তো এখন আমাদের খরচ কমাতে হবে কতটুকু, 100 - 88.9/8 ইকুয়াল টু আসবে হচ্ছে 11.9/1%, অর্থাৎ শতকরা 11.9/1% কমাতে হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216 বর্গ মিটার, তার পরিসীমা কত। তো আমরা ধরে নেই হচ্ছে বিস্তার সমান সমান এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে দেড় গুণ, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু আসবে হচ্ছে 1.5x। অতএব ক্ষেত্রফল যদি আমরা বের করি, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসবে হচ্ছে 1.5x × x ইকুয়াল টু আসবে হচ্ছে 1.5x². তো প্রশ্ন মতে আমাদের বলা আছে যে ক্ষেত্রফল অর্থাৎ 1.5x² ইকুয়াল টু হচ্ছে 216, বা x² ইকুয়াল টু আসবে হচ্ছে 216/1.5 ইকুয়াল টু আসবে হচ্ছে 144, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 12। তো x এর মান 12 আসলে আমাদেরকে বের করতে বলা হয়েছে পরিসীমা। তো পরিসীমা যদি আমরা বের করি, পরিসীমা ইকুয়াল টু 2 × x + 1.5x ইকুয়াল টু আসবে 2 × 2.5x ইকুয়াল টু আসবে হচ্ছে 5x ইকুয়াল টু 5 × মান বসালে 12 আসবে 60, অর্থাৎ 60 মিটার হবে হচ্ছে পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।